আমি সুদীপ্তা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজকে একটু বেরিয়ে পড়েছি, শীতকাল মানেই একটু ঘুরে বেড়ানো, মজা করা, আনন্দ করা। আজকে আমরা গেছি আনন্দ রেস্টুরেন্টের দোসা খেতে। থাম্বনেল দেখে বুঝেই গেছো অবশ্য, প্রথমে একটু টুকটাক বাজার করে তারপরে আমরা আনন্দে গেছিলাম দোসা খেতে। তাই মাঝে যে রাস্তাটুকু একটু পড়েছে সেটুকু একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। মাঝখানে আমরা একটু চা খেয়েছিলাম, ওই জায়গাটাই একটু ভিডিও করেছি আর কি। ভালোই লাগে সন্ধ্যের কলকাতাটা দেখতে, সব সময় বিজি রাস্তা, মানুষজন গাড়ি সব দিয়ে একদম বিজি। রাস্তায় বেরোলে বোঝা যায় যে কত গাড়ি আছে, চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে আনন্দ রেস্টুরেন্টে। গিয়ে দেখা যাক ভেতরটা কীরকম। আমি এখানে প্রথম আসছি, আজকে এই প্রথম। আমরা আমাদের চেয়ারে বসে পড়েছি, একটু তো ওয়েট করতেই হয় অর্ডার দেওয়ার পরে, সে আমরা বসে আছি। রেস্টুরেন্টের ভেতরটা বেশ সুন্দর গুছানো, খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করেছি, একটু তাই শেয়ার করছি। অনেক লোকজন বসে আছে, একটু ইতস্ততও করছিলাম, তাও ভিডিও করেছি। এসে গেছে আমাদের দোসা। আমি খেয়েছিলাম দোসা, আমার হাজবেন্ড আর ছেলে খেয়েছিল ছোলা বাটুরা। দুটোই খুব অসম্ভব টেস্ট, দুটোই অসম্ভব টেস্ট। আনন্দের দোসাটাই বিখ্যাত, কিন্তু ওরা ছোলা বাটুরে খেয়েছিল। খাওয়া শেষে আমরা আবার বেরিয়ে পড়েছি, এবারে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর কি। আমরা একটু এসপ্ল্যানেড ঘুরেছি, এসপ্ল্যানেড ঘুরে তারপরে আমরা একটু বাড়ি এসেছি। বেশ ভালোই লাগে এসপ্ল্যানেডটা ঘুরতে, কত শীতের জামা কাপড় সব বসেছে, দেখতে ভালোই লাগছিল। কোথাও জ্যাকেট, কোথাও ট্র্যাকস্যুট, কোথাও মেয়েদের জিনিসপত্র, খুব ভালো লাগছিল। বেশ খুব ভিড় ছিল, যেহেতু সানডে ছিল সেহেতু মানে খুব ভিড় ছিল। সবই পাওয়া যাচ্ছে, সানগ্লাসও পাওয়া যাচ্ছে, মেয়েদের কসমেটিক্সও পাওয়া যাচ্ছে, জ্যাকেটও পাওয়া যাচ্ছে, সকল কিছুই পাওয়া যাচ্ছে। বেশ ভালো লাগছিল দেখতে, তাই ভিডিও করে দিয়েছি। চলে এসছি আমরা মেট্রো স্টেশনে, আমাদের মেট্রো। স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, এসকেলেটার দিয়ে বেরিয়ে যাচ্ছি।
এবার আমরা উঠে পড়েছি অটোতে, একদম বাড়ির সামনে নামবো, সেই অটোতে উঠে পড়েছি। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট অবশ্যই করে দিও। একটা চকলেট কিনেছিলাম, চকলেটটা তোমাদের সাথে শেয়ার করছি, ভালো চকলেটটা।